নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ফোর সিস্টার ব্লগ চ্যানেলটিতে। আজ আমরা নতুন আবার এক রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমরা বানাবো চিলি বেবি কর্ন। তো কীভাবে এই চিলি বেবি কর্ন বানাই আপনাদের দেখাই চলুন। সবার প্রথমে কর্ন বা ভুট্টাগুলোর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এরপর কর্নগুলোকে বঁটির সাহায্যে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিলাম। চলুন কর্নগুলো কাটা হতে হতে আমরা উনানটা ধরিয়ে নিই। কর্নগুলো আমাদের পিস পিস করে কাটা হয়ে গেছে। এরপর চলুন এগুলোকে আমরা ভালো করে ম্যারিনেট করে নিই। কীভাবে ম্যারিনেট করবো আপনাদের দেখিয়ে দিই। চলুন, সবার প্রথমে লঙ্কা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মেখে নিলাম। কর্ন বা ভুট্টা আপনারা একে যাই বলবেন না কেন, এটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এটি একটি ফাইবারযুক্ত খাবার আর ভিটামিন মিনারেলসে ভরপুর। আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এইভাবে রান্না করে দিলে, তারা যদি ভুট্টা নাও খেতে পছন্দ করে, এইভাবে রান্না করে দিলে অবশ্যই তারা ভুট্টা খাবে। দেখুন কর্নগুলো আমাদের সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে ভালো করে মাখতে হবে। কড়াইতে দিয়ে তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা কর্নগুলোকে আমরা এক এক করে কড়াইতে ডুবো তেলে ভেজে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে এই কর্ন বা ভুট্টাকে একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমাদের সবাই তো খুব ভালো লেগেছে। কর্নগুলোকে আমরা ভালো করে ক্রিস্পি করে ভেজে নিলাম, লাল লালভাবে। খুব একটা কড়া করে আমরা ভাজিনি। আপনারা দেখুন আমরা যেভাবে ভেজেছি আপনারাও ওইভাবেই ভেজে নেবেন। এরপর ওই একই কড়াইয়ের তেলে আমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি ও গোলমরিচ গুঁড়ো দিয়ে হালকাভাবে নেড়ে নিলাম। পেঁয়াজ ও রসুনগুলো আমাদের হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এটিতে আমরা কিষাণের টমেটো সস ও সয়া সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম।
বেবি চিলিকন বানানোর জন্য আমাদের গ্রেভিটা প্রায় তৈরি হয়ে গেছে। এরপর আমরা ওই ফ্রাই করে রাখা কর্নগুলোকে দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে এখানে আমরা আবারও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গ্রেভির সাথে কর্নগুলোকে মিশিয়ে নিলাম নেড়ে। এতে আমরা সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম ও সামান্য পরিমাণে কিষানের টমেটো সসটা দিয়ে দিলাম। এটা আমরা একদম শুকনো শুকনোভাবে রান্না করব। আমাদের চিলি বেবিকর্নটা দেখুন খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। আমরা সুন্দরভাবে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করলাম। আমাদের আজকের রেসিপিটি যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা যদি অন্য কোনো রান্নার রেসিপি দেখতে চান সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।